হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ ফর ফুড। আজকে যে রেসিপিটি বানাবো তার নাম লেবু দিয়ে রুই মাছ। লেবু দিয়ে রুই মাছ বানানোর জন্য ধনে, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লেবু, লবণ, তেল আর রুই মাছ লাগবে। এবারে এই মশলাগুলো আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবারে সব মশলাগুলো পেস্ট করে নিই। মশলাগুলো পেস্ট হয়ে গেছে, এবারে মশলা সমস্ত মশলাগুলো মাছের সাথে ম্যারিনেট করে নেব। লেবু দিলাম, দানাগুলো বার করে দিচ্ছি। লবণ দেব, ভালো করে একটা মাখিয়ে নেব। এতে হলুদ লাগবে না, এটা হলুদ ছাড়াই রান্না হবে। এইভাবে মাছটা 1 ঘন্টা রেখে দিতে হবে। আমার কাছে 2 পিস মাছ আছে, যদি বেশি মাছ হয় তাহলে মশলাটা ওই হিসেবে দিতে হবে। এখন 1 ঘন্টা আমি রেখে দিলাম। মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবারে কড়াতে তেল দেব, সর্ষের তেল। তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেবে। তেল গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা ভাজা হয়েছে, আর ম্যারিনেটেড মাছগুলো ছেড়ে দেবো আস্তে করে। পুরো মশলাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে হালকা আঁচে রান্না হবে। 5 মিনিট পরে আবার উল্টে দেবো মাছগুলো। আবার 5 মিনিটের জন্য ঢাকা দেব। হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুললাম, মাছগুলো উল্টে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন ভিডিওটি, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন,